কিলিং মিশনে বেসিক্যালি 5 থেকে 6 জন অংশগ্রহণ করেছে। এর মাঝে মাহমুদুল, তার হাতে ছিল একটা কিরিচ, সে কিরিচ দিয়ে উপর্যুপরি কুপিয়েছে। তার ছেলে আলাউদ্দিন, বড় ছেলে, সে একটি রড দিয়ে তাকে পিটিয়েছে মাথায় এবং অন্যান্য জায়গায়। তার ছোট ছেলে আজিজ, সে একটি লাঠি দিয়ে কুপিয়েছে বিভিন্ন জায়গায়। মুর্শিদকে প্রকাশ্যে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল একই পরিবারের এই 5 জন। রোজা রাখায় ইফতারের পর মারার জন্য হত্যাকারীদের কাছে আকুতি জানিয়েও রক্ষা পায়নি মুর্শিদ। হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর তারা গা ঢাকা দেয়, এমনকি কক্সবাজার ছাড়ারও চেষ্টা করে, কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে 5 জনকে। টেকনাফ এলাকায় আছে, সেখান থেকে তারা ঢাকায় যাওয়ার প্ল্যান নিচ্ছে আর কি। তখন থেকে আমরা ফলো করে সেভাবে আমরা আগে থেকে এখান থেকে যে ধরেছি তাদেরকে আর কি, বাসা থেকে আমরা বাসা ঢুকে অ্যাটাক করে ধরেছি আর কি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, গত 30 বছরের বেশি সময় ধরে তারা স্থানীয়ভাবে কৃষি জমিতে সেচ ব্যবস্থাপনার ব্যবসা চালিয়ে আসছিলেন। অনেকটা এককভাবে পুরো পরিবারের নিয়ন্ত্রণে ছিল সেচ ব্যবসা, কিন্তু সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসে মুর্শিদের প্রতিবাদ করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে মুর্শিদকে উপযুক্ত শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে তারা। মুর্শিদ এলাকায় একজন প্রতিবাদী যুবক হিসেবে পরিচিত ছিল, সে চাষিদের পক্ষ নিয়ে এই মাহমুদুলের সাথে বিভিন্ন সময় সে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং গত কয়েক মাস ধরে তাদের মধ্যে একটা টানাপোড়েন ছিল, এবং সেখান থেকেই এই মাহমুদুল এবং তার ভাই এবং ছেলেরা মিলে প্ল্যান করে যে মোর্শেদ তাদের এই ব্যবসার জন্য হুমকি শুরু হয়ে যাচ্ছে, সো মোর্শেদকে একটা শায়েস্তা করতে হবে। 7ই এপ্রিল কক্সবাজারের PM কালী চেরাঙ্গর বাজার এলাকায় মোর্শেদকে হত্যার ঘটনায় তার ভাই জাহেদ আলী বাদী হয়ে 26 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সবাই PM খালি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। ঘটনার পর তাদের দল থেকে বহিষ্কার করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।